কোরআনুল কারীমকে এত করে আঘাত দেয়া হলো, আমার মুসলমানের সন্তান কোরআনের পক্ষে কথা বলবে, যারা এই নিকৃষ্ট কাজ করেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে, পদক্ষেপ না নিয়ে আমার মুসলমানের সন্তান শর্দি ও শুভেচ্ছা জানায়। কোরআন শরীফের মধ্যে কোনো ভেজাল আছে? কোরআন শরীফে ভেজাল আছে? কোরআন শরীফে কোনো ভেজাল ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও তাকার কোনো সন্দেহ নাই। আল্লাহ জানিয়ে দিলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি আমার বন্ধুর প্রতি যে কোরআনুল কারীম নাজিল করেছি এই কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনুল কারীমের মধ্যে বিন্দু পরিমাণে কোনো ভেজাল ছিল না এবং ভেজাল নাই। কেন? এই এই কোরআনুল কারীম যদিও নবীজির জবান দিয়ে বের হয়েছে, কিন্তু এটা ছিল হাকিকতে মহান আল্লাহ তাআলার জবান। আল্লাহ বলেন, মা ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী আমার পক্ষ থেকে ওহি আসার আগ পর্যন্ত, আমি আল্লাহ নাজিল করার পূর্বক্ষণ পর্যন্ত নবী নিজের ইচ্ছায় একটি কথাও বলেন না, আমি আমার জবান দিয়ে আমার বন্ধুকে যা বলিয়েছি আমার বন্ধু তাই তোমাদের সামনে প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, এই কোরআনুল কারীম এতই সম্মানিত, কোরআনুল কারীম এতই মর্যাদা, কোরআনুল কারীম এতই ভারী, কোরআনুল কারীম পৃথিবীর ইতিহাসে বিরল একটি ঘটনা। আপনি তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, প্রত্যেকটা কিতাবের প্রত্যেকটা ধর্মগ্রন্থের পরিবর্তন পরিবর্তন হয়েছে, হতেই থাকবে, কিন্তু আল কোরআন সেটা এমন একটি গ্রন্থ যে কোরআনুল কারীমের ব্যাপারে মহান আল্লাহ নিজেই চ্যালেঞ্জ ঘোষণা করেছেন, ফায়াতু বিসুরাতিম মিন মিসলি, তোমাদের কার ক্ষমতা আছে, কার সাধ্য আছে কোরআনুল কারীমের একটি সুরার মতো একটি সুরা বানিয়ে নিয়ে আসবে, একটি আয়াতের মতন একটি আয়াত বানিয়ে নিয়ে আসবে, একটি শব্দের মতন একটি শব্দ বানিয়ে নিয়ে আসবে? না না, কখনো তোমাদের দ্বারা সম্ভব নয়। ফা ইল্লাম তাফালু ওয়ালান তাফালু, পারনি পারবে না, ভবিষ্যতে পারার কোনো পরিকল্পনা নাই। ওয়াত্তাকুন নার, এই জন্য তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যেই কথাটা আমি বলতে চাই, এই গত দুদিন আগে 13 তারিখ আমরা যেই ঘটনাটা কুমিল্লা নানুয়ায় পূজা মণ্ডপে যেই ঘটনাটা আমরা দেখতে পেয়েছি, সেটা ইতিহাসে এতই জঘন্যতম একটি অপরাধ, এটা এতই জঘন্যতম নিকৃষ্ট একটি ঘটনা, যা আমরা আমাদের যা আমাদের মাথায় যা আমাদের দিমাগে আসার কোনো কথাই না। আমরা এতটাই কষ্ট পেয়েছি, এতটাই মর্মাহত আমরা হয়েছি, যেই করুক বা যারাই করুক, কথা বলেন ঠিক কিনা? অনেকেই বলতেছেন হয়তো এটা কোনো পরিকল্পনা হতে পারে কিনা, এটা মুসলমান কেউ করলো কিনা, যেই করুক, মুসলমান করুক, হিন্দু করুক, বৌদ্ধ করুক, খ্রিস্টান করুক, যেই করুক না কেন, এর একটা আমরা তীব্র নিন্দা জানাই, কথা বলেন ঠিক কিনা? আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি, সে যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে, কথা বলেন ঠিক কিনা? এটা মুসলিম দেশ, এটা মুসলিম দেশ, এই মুসলিম দেশের ভিতরে এত বড় একটা জঘন্যতম কাজ হবে এটা আমরা মুসলিম হিসেবে আমরা মেনে নিতে পারি না, কথা বলেন ঠিক কিনা? আমাদের মাননীয় সরকার বীর বাহাদুরের কাছে আমরা, আমাদের আজকের এই জুমার খুতবা থেকে আমরা ওনার কাছে আমরা একটি আর্জি পেশ করব। ওনার বাবা ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলিম, কথা বলেন ঠিক কিনা? উনি ওনার জীবনটাকে দেশ ও জাতির জন্য কোরবানি করে দিয়েছেন, নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন, আর বর্তমান সরকার হলো আমাদের মমতাময়ী মা, যিনি তাহাজ্জুদ গুজারি, কথা বলেন ঠিক কিনা? ইনি আমার বিশ্বাস, ইনি এই সংবাদটা পৌঁছার পরে ওনারও টনক নড়ে গেছে, ওনারও খানাপিনা ঘুম গুসল বন্ধ হয়ে গেছে, ওনার হৃদয়ে রক্তকরণ হয়েছে, উনি মুসলমান হিসেবে উনি এটা সহ্য করতে পেরেছেন বলে আমাদের বিশ্বাস হয় না। আমরা আমাদের পক্ষ থেকে আজকের মেসেজটা পৌঁছে দিব, পৌঁছে দিতে চাই, যে বা যাহারা যেই ধর্মের হোক বর্ণের হোক, তাকে আইনের আওতায় এনে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে, এটাই হচ্ছে আমাদের মুসলিম জাতির প্রাণের দাবি, কথা বলেন ঠিক কিনা?
যাই করুক না কেন, এটা যেন পৃথিবীর ইতিহাসে এমন একটা ইতিহাস হয়ে রয়ে যায়, আর কেউ যেন ধর্মগ্রন্থ আল কোরআন কেন অন্য কোনো ধর্মের উপরেও অন্য কোনো ধর্মীয় উপাসনালয়েও যেন কেউ আঘাত না করতে পারে। যে যার মতো করে যার যার ধর্ম পরিচালনা করবে, যে যার তার মতো করে তার উপাসনালয়ে উপাসনা করবে, কেউ কারো উপাসনালয়ে আঘাত করার ক্ষমতা কারো নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন কখনো এই কথা মেনে নেয় না যে আপনি ঝালাও পুরাও করেন, আরেকজনের উপাসনালয়ে যাবেন, তার সব কিছু ভেঙ্গে চুরে ধ্বংস করে দিবেন। এটা কোরআন, এটা শরীয়ত কখনো মেনে নেয়নি। এই জন্য আমরা যে যার মতো করে চলবো, সবাই সবার মতো করে চলবো, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এত কিছু হওয়ার পরে আমার মুসলমানের সন্তানেরা একটা দেখছি ফেসবুকে আপলোড দিতেছে সর্দিও শুভেচ্ছা না কিতা হইয়া জানি। এই কোরআনুল করিমের ভিতরে কোরআনুল করিমকে এত করে আঘাত দেওয়া হলো, আমার মুসলমানের সন্তান কোরআনের পক্ষে কথা বলবে, যারা এই নিকৃষ্ট কাজ করেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিবে, পদক্ষেপ না নিয়ে আমার মুসলমানের সন্তান সর্দিও শুভেচ্ছা জানায়। আমার এই কথা বুঝে আসে না, আমরা বলি আমরা মুসলমান জাতি বলি হিন্দু মুসলিম বাই বাই, কই কোনোদিন হিন্দু তো হিন্দু মুসলিম বাই বাই বলতে শুনি নাই। আমরা মুসলমান, এত আবেগী মুসলমান, আমরা বলি হিন্দু মুসলিম বাই বাই, আমি তো কোনোদিন দেখি নাই তারা আমাদের জুমার নামাজে আসতে, আমি তো দেখি নাই তারা আমাদের কোনোদিন ঈদের নামাজে আসতে, আমি তো দেখি নাই তারা আমাদের কোনোদিন রমজানের রোজা ইফতার করতে, আমি তো কখনো দেখি নাই তারা আমাদের কোরবানিতে আসতে, আমি তো দেখি নাই তারা আমাদের ওয়াজের কোনো মঞ্চে আসতে, তাহলে আমরা মুসলমানের সন্তান হয়ে কেন তাদের পূজাতে আমরা যাব, তাদের মণ্ডপে আমরা যাব, কেন এইগুলি আমরা গ্রহণ করব? তারা যে এই খানা পিনা বানায় এটা কি জানি একটা কিতাব হয়, এটা আমরা খাই মুসলমানের সন্তান হয়ে। দীক্ষার জন্যই ওই সমস্ত মুসলমানদের সন্তানদেরকে, যারা এই মুসলমান জাতি হয়েও মুসলমানের সন্তান হয়েও যারা কোরআনের পক্ষে কথা না বলে কোরআনের বিপক্ষে যারা চলতে চায়, যারা নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু যাদের কালচার হচ্ছে, যাদের কথা হচ্ছে, যাদের অনুসরণ অনুকরণ হচ্ছে অন্যান্য ধর্মাবলম্বীদের মতে, কথা বলেন ঠিক কিনা?